দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল এবং বিমানবন্দর চত্বর তার বাইরে পড়েনি। আশপাশের এলাকা সম্পূর্ণভাবে কুয়াশার চাদরে ঢেকে যায়। দৃশ্যমানতা প্রায় 100 মিটারের নিচে নেমে যায়। ভোর 5:30 থেকে সকাল 7:45 পর্যন্ত বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ ছিল। সকালে CAT-3 ব্যবহার করা হয়েছে বিমান নামানোর ক্ষেত্রে। সকাল 8:20 পর থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়। সকাল থেকেই কুয়াশার চাদরে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। নিম্নচাপ সরতেই কুয়াশার চাদর, কলকাতা তো বটেই কুয়াশার চাদরে ঢেকে গেছে বর্ধমান, নদিয়া, হুগলির বিস্তীর্ণ এলাকা। হুগলিতে রাস্তায় দৃশ্যমানতা কম থাকার জন্য আলো জ্বেলে চলছে গাড়ি। দুদিনের নিম্নচাপের পর কাটোয়া মহকুমা জুড়েও ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। দুহাত দূরের জিনিস পর্যন্ত দেখা যাচ্ছে না। রাস্তাঘাটে লোকজনের সংখ্যা কম, দুর্ঘটনা এড়াতে ধীর গতিতে যান চলাচল করছে। কুয়াশার কারণে ভাগীরথীতেও আস্তে আস্তে নৌকো চলাচল করছে। কুয়াশার দাপট নদিয়াতেও দেখতে পাওয়া গেছে। কল্যাণী থেকে শান্তিপুর সর্বত্র একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গ জুড়ে একই ছবি। শ্রীরামপুর থেকে শুরু করে কাটোয়া সকালবেলা যে ছবি দেখতে পাওয়া গেছে, কুয়াশার চাদরে ঢেকে গেছে এই মুহূর্তে শহর থেকে জেলা। দৃশ্যমানতা খুবই কম, এক হাত দূরের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে না। নাগাল্যান্ড ইস্যুতে প্রতিবাদে ঝাঁঝ বাড়াচ্ছে জোড়াফুল শিবির। রাজশাহীর সঙ্গে দেখা করে ডেপুটেশন কল্যাণ সুখেন্দুর। একই সঙ্গে আত্মপদ প্রত্যাহারের দাবি। বিএসএফ ইস্যুও তুলতে পারে তৃণমূল। সাসপেনশন ইস্যুতে সুর চড়াচ্ছে বিরোধীরা। 12 সাংসদের সাসপেনশন প্রত্যাহারের দাবি আজ রাজ্যসভা বয়কট বিরোধীদের। ধর্ণায় বসছেন রাজ্যসভার সব বিরোধী সাংসদ। জাগোবাংলায় ফের কংগ্রেসকে খোঁচা তৃণমূলের। বিজেপি বিরোধিতায় ব্যাটন বইতে অপারক কংগ্রেস। হাত শিবির উদাসীন, রণক্লান্ত, ভারাক্রান্ত, দলীয় জটিলতায় বিদীর্ণ। তৃণমূলই আসল কংগ্রেস, উল্লেখ জোড়াফুল শিবিরের দলীয় মুখপত্রে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, টুইটে আশঙ্কা প্রকাশ রাজ্যপালের। কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বললেন ধনখড়। রাজ্য পুলিশকে দুর্নাম করতে চাইছেন বিজেপি নেতাদের সুর, রাজ্যপালের গলায় পাল্টা সুখেন্দু শেখরের। জেলা সফরের তৃতীয় দিনে আজ মালদা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী। দুই জেলায় প্রশাসনিক বৈঠক, কি বার্তা মমতার, নজর গোটা রাজ্যের। এখনো ভালুক আতঙ্ক জলপাইগুড়িতে। রাতের সাহেবের ঘাটের কাছে ফের ভালুকের দর্শন। মাইকিং পুরসভার আজ প্রাতঃ ভ্রমণে নিষেধাজ্ঞা, নতুন করে তল্লাশি। দুর্যোগ অতীত, এবার শীতের ইনিংস। 48 ঘন্টায় শহরে প্রায় 2 ডিগ্রি পারদ পতন। কলকাতায় আজ সর্বনিম্ন 19.1, সপ্তাহান্তে আরও 3 ডিগ্রি নামতে পারে পারদ, পূর্বাভাস হাওয়া অফিসার। নিম্নচাপের মেঘ সরতেই কুয়াশার চাদরে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সাময়িক প্রভাব বিমান চলাচলে, একাধিক জেলায় যান চলাচলের প্রভাব। ফের উপত্যকায় শেল্টার জঙ্গিদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান কাশ্মীরের সোফিয়ানে। জারি সেনা জঙ্গি গুলির লড়াই, বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।